ইসরায়েলের হামলার আশঙ্কার মধ্যে ইরান তার মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করছে ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি কাতারে হামাসের নেতা হালিল আল হায়া ও সংগঠনটির রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন জুলাইয়ে ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ে মারা যাওয়ার পর হালিল আল হায়া হামাসের অন্যতম সিনিয়র নেতা হয়ে ওঠেন ইসমাইল হানিয়ে যে হামলায় মারা যান ওই হামলায় হালিল আল হায়ার পা ভেঙে যায় মঙ্গলবার ইসরায়েলে ইরান হামলা করার কয়েক ঘন্টা আগে তার সাথে আমাদের কথা হয় গত বছরের সাতই অক্টোবরে ফিরে যাই হামাস ইসরায়েলে কেন হামলা করেছিল বিশ্বের কাছে আমাদের একটা সতর্কবার্তা পৌঁছাতে হতো আমাদের চাহিদা ও দাবি বিশ্বের কাছে জানাতে চেয়েছি আমরা ইসরায়েলের জন্য ছিল ধাক্কা আর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বার্তা বিশ্বকে আমরা জানাতে চেয়েছি যে আমরা বহু দশক ধরে দখলদারদের অধীনে রয়েছি আপনাদের সদস্যরা শিশু সহ এত বেসামরিক নাগরিকদের হত্যা করলো কেন আমরা সেনাদের নির্দেশ দিয়েছিলাম যেন তারা নারী ও শিশুদের দখলদারদের ওপর হামলা করা যারা সব সময় গাজায় বোমা হামলা করেছে এবং সাধারণ মানুষ হত্যা করেছে যুদ্ধক্ষেত্রে নিশ্চয়ই ব্যক্তিগত পর্যায়ে কিছু ভুল পদক্ষেপ নেয়া হয়েছে যোদ্ধারা হয়তো নিজেদের জীবন ঝুঁকির মধ্যে আছে মনে করে এমন পদক্ষেপ নিয়েছে আপনার সেনারা বিপদের মুখে ছিল না ভীত সন্ত্রস্ত বেসামরিক নাগরিকরা বসেছিল আর তাদের সাথে অস্ত্র হাতে দাঁড়িয়েছিল আপনাদের সেনারা আমরা সবাই দেখেছি কিভাবে যোদ্ধারা বাড়ির ভেতরে যায় পরিবারগুলোর সাথে কথা বলে এবং খাওয়া দাওয়া করে কিন্তু তারা তো আসলে গুলি চালাচ্ছিল সেসবের ভিডিও আছে তারা যখন বাড়ির ভেতরে যায় কোথাও নারী ও শিশুরা ভয় পায়নি ওই ভিডিওগুলো ইসরায়েলি দখলদাররা প্রচার করেছে সেগুলো আমরা প্রকাশ করিনি প্রায় বছর হয়ে গেছে এক গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চল্লিশ হাজারের বেশি মানুষ মারা গেছে যার মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক ইসরায়েলের সাথে আপনাদের যুদ্ধ করার সক্ষমতাও অনেক কমে গেছে এসব বিবেচনায় এই হামলা কি আসলেই যৌক্তিক ছিল এর জন্য দায়ী কে দখলদার ও তাদের সেনাবাহিনী গাজাকে কারা ধ্বংস করেছে গাজার মানুষ কারা হত্যা করেছে স্কুল হাসপাতাল আর আশ্রয় কেন্দ্রে কে এখন বেসামরিক নাগরিকদের হত্যা করছে যারা আন্তর্জাতিক আইন তৈরি করেছে তাদের জিজ্ঞেস করুন আমরা আত্মরক্ষা করছি দখলদারদের বারোশো মানুষের মৃত্যুর বদলা হিসেবে গাজায় ইসরায়েল যে পঞ্চাশ হাজার মানুষ হত্যা করেছে তা কিভাবে ন্যায়সঙ্গত হয় এরপরেও তারা আরো মানুষ হত্যা করতে আরও দখল করতে এবং আরো ধ্বংস করতে মুখিয়ে আছে ইসরায়েল দাবি করছে যে বহু সংখ্যক বেসামরিক নাগরিক মারা যাওয়ার কারণ হামাস বেসামরিক নাগরিকদের বাসস্থানের মধ্যে থেকে যুদ্ধ চালায় আর আপনারা বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে থাকেন এই দাবি সত্য নয় তারা এমন অনেক মসজিদ ধ্বংস করেছে যেখানে কোন হামাস যোদ্ধা ছিল না অনেক বাড়ি আর উঁচু দালান তারা ধ্বংস করেছে যেগুলোর ভেতরে কোনো মানুষই ছিল না এগুলো সবই ইসরায়েলি প্রোপাগান্ডা ওয়াই পঞ্চাশ জন ইসরায়েলি জিম্মিকে গাজায় নিয়ে যাওয়া কেন জরুরি ছিল তাদের মধ্যে নারী ও শিশু ছিল অনেকেই বেসামরিক নাগরিক ছিলেন সাতই অক্টোবরের একটি অন্যতম লক্ষ্য ছিল অল্প কয়েকজন ইসরায়েলি সৈন্যকে আটক করে তাদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি করা কিন্তু ইসরায়েলি সেনারা যখন রেজিস্ট্যান্স যোদ্ধাদের সামনে সম্পূর্ণ পরাস্ত হয়ে যায় আমরা অনেককে জিম্মি হিসেবে নিয়ে আসি প্রাথমিক পরিকল্পনায় নারী ও শিশুদের নিয়ে আসার পরিকল্পনা ছিল না নারীদের যারা বের হয়ে এসেছেন তাদের অনেকেই বলছেন যে তাদের যৌন নির্যাতন করা হয়েছে ইসলাম ধর্মের নিয়ম ও সংস্কৃতি অনুযায়ী আমরা বন্দীদের সাথে ব্যবহার করি নিজেদের যেভাবে রক্ষা করি সেভাবেই বন্দীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে যৌন নির্যাতন বা অন্য কোনো ধরনের নির্যাতনের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি কিন্তু অনেক নারী যৌন নির্যাতনের অভিযোগ করেছেন অনেককেই নোভা মিউজিক ফেস্টিভাল থেকে তুলে নেওয়া হয়েছিল সাতই অক্টোবরে এবং তারপরে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে অনেকের এই সব প্রমাণ এখন সামনে আসছে বলেছি যে সবার প্রতি সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া ছিল হয়তো দায়িত্ব জ্ঞানহীন কিছু ব্যক্তি অপ্রীতিকর কিছু ঘটনা ঘটিয়েছে কিন্তু এগুলো শুধুই অভিযোগ

আপনারাও আত্মসমর্পণ করে যুদ্ধ থামাতে পারেন আমরা কিভাবে আত্মসমর্পণ করব যারা দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা যুদ্ধ থামাবে না আমরা আত্মসমর্পণ করলেও আমাদের সন্তানেরা যুদ্ধ থামাবে না গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে ইসরায়েল লেবাননের দিকে আগাচ্ছে এবং তারা শক্তভাবে যুদ্ধ চালাচ্ছে আপনারা তো যুদ্ধে জয় পাচ্ছেন না আমার পরিবার আমার সন্তান আমার আত্মীয়রা সবাই গাজায় আছে আমরা তাদের কষ্ট অনুভব করি তাদের ব্যথায় আমরা ব্যথিত হই বিশ্ব যদি আমাদের প্রাপ্য অধিকার আমাদের দেয় তাহলে এই সহিংসতা বন্ধ হবে আপনি কি ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসের কথা বলছেন হামাসের সনদে বলা আছে যে জায়ানিস্ট রাষ্ট্র ধ্বংস হতে হবে আমাদের মতে ইসরায়েল হামাস ও ফিলিস্তিনিদের ধ্বংস চায় ইসরায়েল উল্টো দাবি করে যে হামাস ও ফিলিস্তিনিরা তাদের ধ্বংস করতে চায় ইসরায়েল ফিলিস্তিনিদের সম্পর্কে কি চিন্তা করে তা জিজ্ঞেস করুন আমরা আমাদের অধিকার সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্র চাই ইসরায়েলই দাবি তারা দুই রাষ্ট্র সমাধান মানে না কারণ তারা আশঙ্কা করে যে আপনারা তাদের রাষ্ট্র ধ্বংস করবেন ও তাদের মানুষ হত্যা করবেন এখন পর্যন্ত ইসরায়েল দুই রাষ্ট্র বা এক রাষ্ট্র কোনো সমাধানই মানে না ইসরায়েল আন্তর্জাতিক সমঝোতা আন্তর্জাতিক আইন ও আমাদের অধিকার কোনোটাই মানে না ইসরায়েলের ভাষ্য আপনারা সন্ত্রাসী সংগঠন আপনারাও কি তাই মনে করেন আমরা স্বাধীনতা চাই আর নিজেদের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে চাই দখলদারদের কাছে আমাদের নেতা নারী বা শিশু সবাই সন্ত্রাসী আর তাদের নেতাদের কাছে আমরা সবাই পশু